রাজশাহী থেকে কক্সবাজার রুটে সরাসরি চলাচল শুরু করলো বেসরকারি এয়ারলাইন্স নভো এয়ার। সকাল 10টায় রাজশাহী শাহ মখদুম বিমানবন্দরে ফ্লাইটের উদ্বোধন করেন আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য সিটি মেয়র AHM খায়রুজ্জামান লিটন। এ সময় উপস্থিত ছিলেন নভো এয়ারের ব্যবস্থাপনা পরিচালক মফিজুর রহমান ও সমাজসেবী শাহিন আক্তার রেনি। 70 আসনের ফ্লাইটটি প্রতি সপ্তাহের বৃহস্পতিবার সকাল 10:30টায় রাজশাহী বিমানবন্দর থেকে কক্সবাজারের উদ্দেশ্যে ছেড়ে যাবে আর রোববার বিকেল 3:35 কক্সবাজার থেকে রাজশাহীর উদ্দেশ্যে ছাড়বে। এই রুটে যাতায়াতের সময় লাগবে 1.5 ঘন্টা। যারা ভ্রমণটি আসে মানুষ প্রতি বছরই বেড়াতে যান কক্সবাজারে পরিবার করে যান, তাদের জন্য বিষয়টি খুবই সহজ সাধ্য হল এবং তারা সহজে যাবেন আসবেন এবং ওইখান থেকে কিছু প্যাসেঞ্জার কিছু পর্যটক নিশ্চয়ই তারাও রাজশাহীতে আসবেন।